জন্মদিনের পার্টিতে ধর্ষণ। শাসক দলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে জন্মদিনের পার্টিতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের তির পঞ্চায়েত সদস্য ছেলের দিকে। ধর্ষণের পর অতিরিক্ত রক্তপাতের জন্য ওই ধর্ষিতা নাবালিকার মৃত্যু হলে প্রমাণ লোপাটের জন্য রাতারাতি জোরপূর্বক নাবালিকার দেহ দাহ করানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হাঁসখালী থানার গাছটা পঞ্চায়েত এলাকায়। মৃতার বাবা অশোক বিশ্বাসের অভিযোগ, গত 5 এপ্রিল সন্ধ্যায় স্থানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে একটি জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করে তার মেয়ে। রাতে এক অপরিচিতা মহিলা ওই নাবালিকাকে বাড়িতে পৌঁছে দেয় এবং ওই নাবালিকার শারীরিক অবস্থার কথা পরিবারের লোকজনকে জানায়। অভিযোগ, ওই মহিলা হুমকি দেন অন্য কাউকে জানালে বা হাসপাতালে গেলে তাদের উপর আক্রমণ হতে পারে। পরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ওই নাবালিকাকে স্থানীয় এক কোয়াক ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপরই ওই নাবালিকার মৃত্যু হয়। ওই নাবালিকার মৃত্যুর পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতৃত্ব প্রমাণ লোপাটের জন্য জোরপূর্বক মৃত নাবালিকার দেহটি স্থানীয় এক শ্মশানে দাহ করে দেয় বলে অভিযোগ। এইবার সেই মেয়ে তো ওইভাবে রয়েছে সারা রাত, ওর মার খেতে কী বলছে। আমি তখন বাড়ি ছিলাম না, আমি এক জায়গায় গিয়েছিলাম। তা ভোর যখন 3টে বাজে তখন বলছে, মা আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব পেটে যন্ত্রণা করতেছে। তখন আর তার আগে মানে বিরাট হয়েছে। ভাঙার পরে আমরা একটা ডাক্তারের কাছে যাই, ওই রাত্রিবেলা একটা আমার গ্রামের সাধারণ একটা ডাক্তারের কাছে, মানে ওষুধ আনিয়ে বাড়ি এসে দেয় কি মেয়েটা মারা। ওই যে সমরকারী মেম্বার ওর ছেলে, ওর ছেলে, হ্যাঁ, আপনি থানায় অভিযোগ করেছেন? করেছি। কার নামে অভিযোগ করেছেন? ওই তো ছেলের নামে, ওইটা গোয়ালির নাম, ওই যে সমরকারীর নামে বলছি। বলছি গিয়ে কবে অভিযোগ করেছেন? কালকে। এতদিন আগে করেননি কেন? করি নাই, ওই ভয়টাই দেখছে সারি দেখছে সবাই। ও কি ছেলেকে গ্রেপ্তার হয়েছে এখন? হ্যাঁ এখন গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, আপনি কি চাচ্ছেন? চাচ্ছেন ওর সাজা হোক। কীরকম সাজা হোক? ওর ফাঁসি হোক, এটি আমরা চাই যে ওর ফাঁসি হোক। গত সোমবার এই নারকীয় ঘটনা ঘটলেও শনিবার রাতে মৃতার পরিবার হাঁসখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তৃণমূল পঞ্চায়েত সদস্য ছেলেকে গ্রেপ্তার করেছে হাঁসখালী থানার পুলিশ। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাটা খুবই খারাপ এবং মর্মান্তিক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। ইয়ং মেয়ের যে ঘটনা ঘটলো এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমি চাই, আমি ব্যক্তিগতভাবে চাই এবং পাড়ার লোক সবাই চায় যে এই যে কাজগুলো করেছে যারা জড়িত তাদের সাজা হোক, এবং তাদের বাবা মা তাদেরও সাজা হোক। কেননা তাদের ছেলেপেলে এই খারাপগুলো কী করে হয়? বাবা মা লাই দেয়, বাবা মা কিছু বলে না, শাসন করে না, সেই জন্য সে যে পার্টিরই হোক, পার্টি বলে কোনো কথা না, মানুষ যে অন্যায় করেছে, যে ক্রাইম করেছে, তার সাজা পেতেই হবে, সে যেই হোক না কেন, এটাই আমার একমাত্র দাবি। আমাদের একটা প্রতিবেশী, এই মেয়েটার যে ঘটনা হয়েছে এই ঘটনাটা আর কোনো জায়গায় না ঘটে, যে ছেলেটা করেছে তার জন্য পুরো সাজা হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।